আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবাপি এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রিন্ট করা যায়। প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করব, তিনটা অর্ডারে প্রিন্ট দেওয়ার চেষ্টা করব, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। ঠিক আছে, আর তিনটা অর্ডারে প্রিন্ট দেওয়ার চেষ্টা করব। মেইন ফাংশন থেকে কিছু ভ্যালু দিব, অ্যাড ফাংশনে সে ভ্যালুগুলি দিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, আমি মেইন ফাংশনে একটা ফাংশন লিখলাম, ভয়েড প্রিন্ট। আচ্ছা, এখন প্রিন্ট যে করবে আমরা মানে কোন জায়গা থেকে প্রিন্ট করা শুরু করি বলেন তো, বা এক্সিকিউট করা শুরু করি। প্রিন্ট যেটাই হোক, ধরেন প্রথমে হইতে পারে একদম লাস্ট নোটটা আমার প্রিন্ট হইতে পারে, একদম প্রথমে প্রথমে একদম কি হইতে পারে আমার লাস্ট নোটটা প্রিন্ট হইতে পারে, বা ধরেন মধ্যের কোথাও একটা নোট প্রিন্ট হইতে পারে। ইন অর্ডারের ক্ষেত্রে একটা একরকম নোট প্রিন্ট হয়, প্রি অর্ডারের ক্ষেত্রে একরকম, পোস্ট অর্ডারের ক্ষেত্রে আরেকরকম। তো আমরা স্টার্ট করি কিন্তু অলওয়েজ রুট থেকে, ঠিক আছে, অলওয়েজ কিন্তু রুট থেকে স্টার্ট করি। তো নোড স্টার প্রিন্ট ফাংশনে নোড স্টার নোট দিলাম। নোড স্টার নোট দেওয়ার মানে হইতেছে যে আমি নোট টাইপের একটা নোট যে ফাংশন থেকে প্রিন্ট ফাংশনকে কল করা হবে সেই ফাংশন থেকে দিয়ে দেওয়া হবে প্যারেন্থেসিসের মাধ্যমে। আচ্ছা, এখন ইফ যতক্ষণ না পর্যন্ত নোটটা নাল হবে ততক্ষণ পর্যন্ত আমার কাজটা চলবে। আচ্ছা, এখানে রিকার্শন বোঝাটা জরুরি। রিকার্শন মানে কি? রিকার্শন মানে হচ্ছে একটা ফাংশন যখন ওই ফাংশনকে আবার কল করে এটাকে রিকার্শন করে। আমার রিকার্শনের টিউটোরিয়াল দেখা দেওয়া আছে, প্লে লিস্টে পাবেন, রিকার্শনের টিউটোরিয়াল প্রথম দিকে পাবেন, রিকার্শনের টিউটোরিয়াল দেখে আসবেন। আচ্ছা, এখন রিকার্সিভ ওয়েতে আমরা প্রিন্ট করবো, কতক্ষণ যাবত প্রিন্ট করবো যতক্ষণ পর্যন্ত নোটটা নাল না হবে। নোট যতক্ষণ পর্যন্ত নট ইকুয়ালস টু নাল ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, প্রিন্ট করব। তিনটা ওয়েতে প্রিন্ট করব। ধরুন আমি ইন অর্ডারে যদি প্রিন্ট করি তো প্রিন্ট ফাংশনটাকে আবার কল করব, কল করে কি প্রিন্ট করব বলেন তো। ইন অর্ডারে যদি প্রিন্ট করি আমি কি প্রিন্ট করব, প্রথমে লেফট, তারপর প্যারেন্টস, তারপর রাইট। আচ্ছা, এখন দেখেন নোটটা যদি আমি রুট হয়, ধরুন মেইন ফাংশন থেকে আমি যদি প্রিন্ট ফাংশনটা কল করি, প্রিন্ট ফাংশন কল করলে এর মধ্যে আমি রুটটা দিয়ে দেবো, রুট। মেইন ফাংশন থেকে যদি আমি রুট দিয়ে দিই, এই রুটটা কোথায় বসবে, নোটের মধ্যে বসবে। তার মানে হচ্ছে রুট আর এই নোট মানে ছোট নোট একই জিনিস, এটা কিন্তু ক্যাপিটাল এন আর এটা স্মল এন, তো রুট আর নোট একই জিনিস। তো নোট নাল না হওয়া মানে হচ্ছে রুটও নাল না হওয়া। যতক্ষণ না পর্যন্ত নাল না হয় ততক্ষণ পর্যন্ত নোডের এখন কি কি প্রপার্টিস থাকে বলেন তো। রুট তো কিন্তু একটা নোট, রুট যেটা আছে সেটা কিন্তু একটা নোট। এই রুটের কাজটা এখন করতেছে স্মল নোট। স্মল নোডেরও কিন্তু তিনটা প্রপার্টিস, কি প্রপার্টিস, যেহেতু স্মল নোডও এখন রুট বা রুটটা ইন্ডিকেট করতেছে, কি কি প্রপার্টিস, লেফট, রাইট, সাইড। তো আমি যদি ইন অর্ডারে প্রিন্ট করতে চাই তো নোডের লেফটকে আগে প্রিন্ট করব, তাই তো। আচ্ছা, সি আউট নোডের ডাটা, নোডের ডাটা, নোডের ডাটা। আচ্ছা, নোডের ডাটা, তারপর আমরা কি করব, রাইটটা প্রিন্ট করব, তাই না? কি করব, রাইট প্রিন্ট করব। রাইট প্রিন্ট করার জন্য, ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মেইন ফাংশনে কিছু ভ্যালু দিয়ে দিই। ধরেন অ্যাড ফাংশনে অ্যাড কি ছিল আমাদের, ট্রিতে ছিল 50 ছিল, আচ্ছা এখানে আমি যে প্রত্যেকবার ফাংশন কল করে করে ভ্যালু দিয়েছি, কিন্তু আপনারা মেইন ফাংশন মডিফাই নামে একটা টিউটোরিয়াল পাবেন, লিস্টে আছে, এখান থেকে আপনারা একেবারে ভ্যালু দিতে পারবেন। বারবার এরকম মেইন ফাংশন ফাংশন কল করবো প্যারেন্থেসিসের মধ্যে ভ্যালু দেওয়া লাগবে না। যা ছিল 1575 ছিল, মেবি 75, তারপর কাছে ছিল 87 77, 30 ছিল, 30, তারপর ছিল 64, 30, 64, 99, 18,
হচ্ছে 3, তারপর ছিল মেবি 35। আচ্ছা আমরা রান করলে ধরেন ইন অর্ডারে প্রিন্ট দেওয়া হয়েছে, কি হলো কিলো কিলো নো ডিস্টার প্রিন্ট লেফট, এই যে দুবার লেফট প্রিন্ট দেওয়া হয়েছে এখানে। আচ্ছা রাইট হবে, আচ্ছা দেখেন এখানে কিন্তু এভাবে প্রিন্ট দেওয়া হয়েছে। তো আমরা যদি আমরা যেখানে অ্যালগোরিদমটা করছি ওই সাইটটা ওপেন করতেছি, তারা দেখেন আমাদের ইন অর্ডার যখন প্রিন্ট হয়েছিল তখন কিন্তু এরকমই প্রিন্ট হয়েছিল। দেখেন আমরা যখন অ্যালগোরিদম করছি এই যে 3, 15, 18, 30, 35, 50, 64, 75, 77, 81, 99, ঠিক আছে এটা ইন অর্ডার কিন্তু প্রিন্ট হয়েছে। আচ্ছা এখন যদি আমরা চাই যে প্রি অর্ডারের প্রিন্ট করবো, আচ্ছা ইন অর্ডার মানে কি বলেন তো, লেফট প্যারেন্ট রাইট, এখানে প্যারেন্ট মানে ডাটা, তো লেফট প্যারেন্ট রাইট, প্রি অর্ডার মানে কি বলেন তো প্যারেন্ট লেফট রাইট, তাই না? তো আমি জাস্ট খালি এই লাইনটা উপরে দিব, এইটুকুই কাজ। তো এখান থেকে যদি আমরা প্রিন্ট করি আমরা প্রি অর্ডারের যেরকম আসছিল রেজাল্টটা এটাই দেখতে পাবো ইনশাআল্লাহ। এই যে এই যে দেখেন 50, 15, 30, 30, 18, 35, 75, 64, 81, 81, 77, 99, এখানে 81 হবে, আমি দেওয়ার সময় 87 দিয়েছি, এখানে 81 হবে। আবার যদি আমরা চাই পোস্ট অর্ডার প্রিন্ট দিতে, পোস্ট অর্ডার প্রিন্ট দিলে কি হবে, এই লাইনটা জাস্ট খালি পরে প্রিন্ট হবে, একটু চেঞ্জ করলে আমাদের কিন্তু পুরো কাজটা হয়ে যেতেছে। রিকার্সনের মাধ্যমে প্রিন্ট করার সুবিধা এটা। আচ্ছা দেখেন পোস্ট অর্ডার এরকম ছিল 3, 18, 35, 30, 3, 18, 35, 30, 15, 64, 77, 99, 81, 75, 50। আচ্ছা এখন আপনারা অনেক সময় সিমুলেশন করবেন, ধরেন আপনার কাছে অনেকগুলো ভ্যালু আছে, আপনি একটা বাইনারি ইন অর্ডার প্রি অর্ডারে ইয়ে করলেন, ট্রাভার্স করলেন, হাতে হাতে কলমে করলেন আর কি। এখন হাতে কলমে যেটা করছেন সেটা আদৌ হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি করবেন, এখানে যে ভ্যালুগুলো নিয়ে কাজ করছেন ক্রমান্বয়েগুলো ইনপুট দিয়ে যাবেন, বা আপনি মেইন ফাংশন মডিফাই নামে যে টিউটোরিয়ালটা আছে ওইখানে কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করে দেবেন, দেখবেন যে কাজ হইতেছে, ঠিক আছে? তো ওখানে মিলাই নেবেন, যদি দেখেন যে আপনি তো ভুল করতে পারেন, আপনি সিমুলেশন হাতে কলমে করছেন ভুল হইতে পারে, ট্রাভার্সিং করছেন ভুল হইতে পারে, তো কম্পাইলার তো আর ভুল দেবে না, কম্পিউটার তো ভুল দেবে না, কোডও ভুল করবে না। আপনি যদি দেখেন যে না ঠিকঠাকভাবে প্রিন্ট আসতেছে আপনার সাথে মিলে গেছে, তার মানে বলবেন আপনার সিমুলেশনটা হয়েছে। আমি যদি একটু রিকাপ করি, প্রথম থেকেই এটা হইতেছে একটা স্ট্রাকচার বানাইছি আমি নোট টাইপের। আচ্ছা রুটটা প্রাথমিকভাবে নাল, ভ্যালুটা হবে ডাটা, লেফট রাইট দুটাই নাল, আর নিউ পয়েন্টারের মাধ্যমে নতুন যে নোটগুলি হইতেছে ওই মেমোরিতে জায়গা তৈরি করে দিতেছি। আর রুটটা যদি প্রাথমিকভাবে নাল হয় তো আমাকে কী করতে হবে, নতুন পয়েন্টারটা রুটে দিতে হবে, এলস আমাকে খুঁজতে হবে, কম্পেয়ার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে করে খুঁজতে হবে, খুঁজলে আবার রুটটা রুট দিয়ে কাজ করানো যাবে না। আমরা যেমন লিস্টটায় হেড দিয়ে কাজ করাই নি, এখানে রুট দিয়ে কাজ করা যাবে না, রুটের কাজটা আর একটা কাউকে দিতে হবে, যেটা সেটা বডি পয়েন্টার, এটা বডি পয়েন্টার এখন রুটের কাজগুলো হবে, সে যদি দেখি ভ্যালুগুলো ছোটো হয় লেফটে যাবে, লেফটে যেয়ে বসতে পারবে কোনো কথা নেই, কারণ সে লেফটে তো জায়গা ফাঁকা থাকা লাগবে, ফাঁকা থাকলে তো বসবে না, থাকলে তো বসতে পারবে না, যদি লেফটের জায়গা ফাঁকা থাকে লেফটে বসবে, আর যদি ফাঁকা না থাকলে একটা ধাপ করে সামনে সামনে আঁকাবে, একটা ধাপ করে কী করে আঁকাবে, টেম্পোরারি পয়েন্টার হবে, টেম্পোরারি পয়েন্টার নেক্সট, ঠিক একইভাবে আর যদি বড় হয় রাইটে যাবে, যদি ফাঁকা পায় বসবে, যদি না পায় যদি ফাঁকা না পায় তো কী করবে, এক ঘর করে সামনে আঁকাবে, কীভাবে আঁকাবে, টেম্পোরারি পয়েন্টার, টেম্পোরারি পয়েন্টার, আর যদি ব্রেক পায় তো সে ভ্যালুটা বসায় যখন দিবে তখনই ব্রেক পাবে, ব্রেক পেলে লুপ থেকে বেরোবে। এখানে প্রিন্ট ফাংশনে কী হয়েছে, নোট টাইপের একটা নোট স্মল নোট আমরা প্যারেন্থেসিসের মাধ্যমে নিচ্ছি, স্মল নোটটা হচ্ছে নোট রুট, স্মল নোটটা হচ্ছে কি রুট, রুটের ভ্যালুটা মানে তো নোট যতক্ষণ পর্যন্ত নাল না হবে, মানে রুট যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত কাজটা চলবে, কীভাবে চলবে আমরা যেভাবে চাই, যদি ইন অর্ডার চাই ইন অর্ডার, প্রি অর্ডার চাইলে প্রি অর্ডার, পোস্ট অর্ডার চাইলে পোস্ট অর্ডার। তো এটুকু আশা করি বুঝতে পারছেন, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে সার্চ নিয়ে আলোচনা করব, বাইনারি সার্চ কীভাবে করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করব।
এবং ট্রি নিয়ে আলোচনা, ট্রি ডিলিট নিয়ে আলোচনা করবো, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি ডিলিট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সহায় থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।